বা রেল স্টেশনে এই তাদের দূরত্বটা বেশি থাকে। এছাড়াও রাজধানীর বিভিন্ন অলিগলি যেখানে অন্ধকারাচ্ছন্ন সে সমস্ত জায়গায় এই সমস্ত ছিনতাইকারীরা তাদের স্পট হিসেবে বেছে নেয়। তাছাড়া যখন সুযোগ পায় কোনো রিক্সা আরোহী কিংবা সিএনজি আরোহীকে তারা ফলো করতে থাকে। ফলো করে তাদের সুবিধাজনক স্থানে নির্জন এলাকায় তারা সেই সিএনজি কিংবা অটোরিক্সার গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে সাধারণ জনগণের সবকিছু তারা সর্বস্ব ডুবিয়ে দিচ্ছে। এই সমস্ত ছিনতাইকারীরা বেসিক্যালি তারা নেশা করে এবং এই ছিনতাইকারীর টাকা দিয়ে তারা জীবিকা নির্ভর করে থাকে। রাজধানীতে অধিকাংশ এই সমস্ত চক্রের স্থায়ী কোনো ঠিকানা নেই, তারা ভাসমান। অধিকাংশই দেখা যাচ্ছে যে আমরা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, অধিকাংশ ছিনতাইকারী তাদের ইতিপূর্ব মাদক এবং ছিনতাইয়ের বিভিন্ন মামলা রয়েছে। তারা এই সমস্ত মামলায় ইতিপূর্ব বেশ কয়েকজন জেল হাজত থেকে পুনরায় তারা আবার এই পেশাকেই তারা বেছে নিয়েছে। জানিয়েছে যে রাজধানীর বিভিন্ন দোকান থেকে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিনছে। আসলে যখন একটা লোক যখন নেশাগ্রস্ত থাকে সে কিন্তু কখনো স্বাভাবিক সে থাকতে পারে না। অনেক সময় আমরা এটাও শুনেছি যে তারা স্বর্ণের চেন ছিনতাই করে সেই চেনটুকু মাত্র 100 টাকা বিক্রি করেছে। তো এরকম আমরা প্রচুর যে ধারালো অস্ত্রগুলো কিনেছি, অনেক সময় কিন্তু তাদের কাছ থেকে একদিন আমার একটা স্বীকারোক্তি দিয়েছে যে সে কিন্তু খেলনার পিস্তল দিয়ে সে 2200 টাকা সে ছিনতাই করেছে। তার কাছে কিন্তু খেলনার পিস্তল ছিল ইতিপূর্বে, যে আমাদের র‍্যাব 3-এর অভিযানে কিন্তু তাকে আমরা আজ থেকে 3 মাস আগে ধরেছি এবং সে 27 দিন কারাবাস করে আবার কিন্তু সেই পেশাকে সে বেছে নিয়েছে। আমরা যেটা জানি একটা স্টেটিক্স আমাদের কাছে থাকে, এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই সময় মনিটরিং সেল থাকে। তো আমাদের সাথে অন্যান্য যে আইনশৃঙ্খলা সংস্থা রয়েছে তাদের একটা সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধের প্রেক্ষিতে আমরা এই তথ্যটা আপনাদেরকে দিয়েছি।